নমস্কার ডিডি ত্রিপুরা আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান বন্ধুরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা আমরা এক কথায় বলতে পারি সেই অনুষ্ঠানটি অনেকটা চর্বিত চর্বণ করবার মতই কেননা আমরা ডিডি ত্রিপুরায় এর আগে বহুবার এই বিষয়টি নিয়ে আলোচনায় রয়েছে। শুধু তাই নয় সরকারি বেসরকারি নানা স্তরে কিন্তু এই বিষয়টি নিয়ে অনেক ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়ে থাকে সেই বিষয়টি কি স্বভাবতই প্রশ্নটি উঠতে পারে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্কপ্লেস হ্যাঁ বন্ধুরা এই বিষয়টি বাই নামটি যদি বলি সেটি কিন্তু একটি চিরাচরিত আমাদের শোনা নাম কিন্তু আমরা প্রতিবাদে যতই মুখর হই না কেন আমরা এখনও আমাদের সমাজকে সেই কলুষতা থেকে মুক্ত করতে পারছি না কেন পারছি না নেপথ্যের কারণগুলোই বাকি আর এই ক্ষেত্রে আইনি কি ধরনের আমরা পরামর্শ পেতে পারি এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনায় থাকছি আর আজকে আমাদের এই আলোচনায় আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদের সাথে তো আপনাদের আলাপ করিয়ে দেবই কিন্তু একটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে আজকে এই মুহূর্তে স্টুডিওতে কিন্তু আমাদের ডিডি ত্রিপুরার বিভিন্ন কর্মকর্তারা বিশেষ করে নারীরা যারা রয়েছেন তারা কিন্তু এই অনুষ্ঠানে যুক্ত রয়েছেন তারা আমাদের যারা অতিথি রয়েছেন তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং অবশ্যই তাদের মনে লুকিয়ে থাকা যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে অবশ্যই বিষয়কে কেন্দ্র করে তারা কিন্তু সেগুলো আমাদের অতিথিদের কাছে সরাসরি করতে পারেন তাহলে চলুন আমাদের আজকের বিশেষ অতিথি যারা তাদের সাথে আপনাদের আলাপ করিয়ে দিন রয়েছেন আমাদের রিটায়ার্ড ডিস্ট্রিক্ট জাজ অমিয় কান্তিনাথ এবং রয়েছেন অ্যাডভোকেট পুষ্পিতা চক্রবর্তী নমস্কার আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজো করবার তাদের সকলকে নিয়ে চলুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় সামিল হই স্যার শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে এই যৌন নিগ্রহ এবং যৌন হেনস্থা এই দুটো বিষয়ের মধ্যে তফাতটি যদি বলেন যৌন নিগ্রহ হচ্ছে মলেস্ট করা বা ইয়ে করা মহিলার শ্লীলতা হানি করা এই দুইটাই মেনলি যৌন নির্যাতন বোঝায় বা সেক্সুয়াল ইন্টেন্ট বা যৌন মানসিকতা নিয়ে মহিলাকে টাচ করা যেটা সেটা হচ্ছে যৌন নির্যাতন আর যৌন হেনস্থা যেটা সেটা হচ্ছে টাচ করার দরকার নেই কোনো মহিলার থেকে আমি যেমন ধরুন অফিসিয়াল অ্যাটমসফিয়ারে বা কোথাও ওয়ার্ক প্লেসে আর কি বলল যেমন তুমি যদি আমার এই কথাটা শুনো তাহলে তোমাকে আমি এই প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট দেব বা তোমাকে ধরো আমি প্রমোশন দিয়ে দেব বা তোমার অন্য কিছু সুযোগ সুবিধা দেব আর যদি না শুনো তাহলে তোমার মানে চাকরির ক্ষেত্রে আমি অনেক অসুবিধা সৃষ্টি করব তোমার প্রমোশন হবে না বা তোমার ট্রান্সফার হয়ে যাবে এরকম মানে যে প্রেশার ক্রিয়েট করা বা তাকে কম্পেল করা ওর ডিমান্ডটা ফুলফিল করা এটা হচ্ছে হ্যারাসমেন্ট এতে এটাতে টাচের কোনো ব্যাপার নেই মহিলাকে যে ব্ল্যাকমেইল করা বা ইমোশনাল ব্ল্যাকমেইল যেটা আর কি উইথ সেক্সুয়াল ইয়ে সেক্সুয়াল নাও হতে পারে এটা এই সেক্সুয়াল ইনটেনশন ছাড়াও বা অন্য কোনো কারণেও যদি মহিলাকে সে ব্ল্যাকমেইল করে কোনো কিছু করা বা না করা সেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই দুইটাই আর কি মেইনলি আচ্ছা এবারে দিদি যেটা জানতে চাইবো তোমার কাছে যে এজে স্যার যে দুটো বিষয়ের কথা বললেন তো সেক্ষেত্রে আইনই কি ধরনের আমরা সাহায্য পেতে পারি আসলে আজকে যে আলোচনাটা আমাদের মানে সবাইকে নিয়ে যে আলোচনাটা যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ উইমেন এট ওয়ার্ক এই যে আইনটা এটা লাগু হয়েছিল নয় বারো ২০১৩ সালে মানে ডিসেম্বর মাসের নয় তারিখ আর দুহাজার আর যে কোনো আইনের একটা কিন্তু প্রেক্ষাপট থাকে প্রত্যেকটা আইনের দেখবে একটা প্রেক্ষাপট আছে কারণ মানে আমাদের দিন বদলাচ্ছে পরিস্থিতি বদলাচ্ছে মানে সমাজের কার্যকলাপের উপর নির্ভর করে তখন কিন্তু প্রয়োজন হয়ে পড়ে মাঝে মাঝে কোনো কোনো আইনটাকে প্রণয়ন করা এবার এই আইনটাকে যখন প্রণয়ন করা হয়েছিল এটা মেইনলি এটা একটা সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল আমরা জানি সবাই শুনেছি আপনারাও শুনেছেন যে বিশাখা ভার্সেস দ্য স্টেট অফ রাজস্থান একটা কেস হয়েছিল সুপ্রিম কোর্টে সেই কেসে একটা গাইডলাইন দেওয়া হয়েছিল এবং এই আইনটা পুরোপুরি সেই গাইডলাইন্সেরই রিফ্লেকশন এই আইনটা আর কি আচ্ছা এবার কথা হচ্ছে আমি আসছি যে এই যে কেসটা হয়েছিল এই কেসটা শুরু হয়েছিল সবাই জানে যে বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান সেটা সবাই জানে তারপরে গাইডলাইন অনুযায়ী এটা এই আইন হয়েছে সেটাও সবাই জানে কিন্তু সেই কেসটা কি সেই বিষয়টাতে আমিও যাচ্ছিলাম এই যে বিশাখার কথা আমরা বারবার শুনে থাকি তো বিশাখাটা আসলে কি সেটা নিশ্চয়ই আমাদের যারা রয়েছেন আজকে আমাদের সাথে তারাও সেই বিষয়টি জানতে আগ্রহী আসলে আজকে খুব ভালো লাগছে যে আমরা অনেক সময় আসি আগরতলা দূরদর্শনে কিন্তু আজকে ভালো লাগছে যে এই আইনটা কিন্তু তাদের জন্যই করা হয়েছে এরকম ওয়ার্ল্ড বেসে যারা কাজ করছে বিশেষ করে আইন না জানাটা কিন্তু একটা অপরাধ অপরাধের মধ্যেই পড়ে আর এই আইনের মধ্যে একটা প্রভিশন রাখা হয়েছে যেন এটাকে মানে ওয়াইডলি এটাকে ইয়ে করা হয় পাবলিসিটি করা হয় সবাইকে যেন জানানো হয় যে এই আইনের কী সুফল আছে কুফল আছে তো আজকের আমাদের মানে একদম সরাসরি ওনাদের সঙ্গেও কথা হচ্ছে যদিও আপনাদেরও কোনো প্রশ্ন থাকে সরাসরি জিজ্ঞেস করতে পারেন যে এই আইনের যে বিশাল আবার স্টেট অফ রাজস্থান সেটা কোথা থেকে শুরু হয়েছিল একটা একজন মহিলা উনি বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করতেন ওনার নাম ছিল বনবারি দেবী উনি কাজ করতেন রাজস্থানের একদম মানে দূর পাড়া গা বা যেখানে ইয়ে কারণ রাজস্থানের ওরা কিন্তু একটু ভিতরে জানা যায় ওরা কিন্তু খুব কনজারভেটিভ এবং তখন কিন্তু বাল্য বিবাহ প্রথা এখনও আছে ওখানে আচ্ছা এই স্টেট অফ রাজস্থান কিন্তু সেরকম বিভিন্ন সোশ্যাল ওদের স্কিম থাকে সেই অনুযায়ী মহিলা কিন্তু ওই রাজস্থানের মানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে কোনো স্কিম অনুযায়ী কাজ করতেন এবার কাজ করতে করতে বিভিন্ন ইয়েতে এনগেজ করা হয় এই সেরকম একটা বাল্যবিবাহ প্রথা মানে রোধ করতে গিয়েছিলেন মানে শি হ্যাজ ট্রাইড হার লেভেল বেস্ট কিন্তু অ্যাট লাস্ট মানে শি ফেইল্ড পারেনি আর যার এই যে বাল্যবিবাহ তার বয়স্ক তো এক বছরের নিচে মানে আমরা যাকে ইনফ্যান্ট বলি একেবারেই ছোট আচ্ছা এবার কি হয়েছে যার মেয়ে তার নাম ছিল রাজকার ওনার মেয়ে ছিল সেটা এবার ও উনি করলেন কি মানে ও তো চেষ্টা করেও পারেনি শেষ পর্যন্ত ওর বিয়েটা হয়েই গেছিল এবার উনি করলেন কি যে পানিশমেন্ট হিসেবে ওকে মানে যে ছিল বনবাড়ি দেবী এবার ওনার জন্য কি পানিশমেন্ট সমস্ত মানে সোসাইটি তাকে ওই যে একঘরে করে দেয় আমাদের যেরকম একঘরে করে সেরকম একঘরে করে দিয়েছিল আচ্ছা কিছুদিন যাওয়ার পর সে ছিল নাইনটিন আচ্ছা ওনার তাতেও ওনার হয়নি এবার উনি করলেন কি ওনার ওর মানে প্রতিশোধ নেওয়ার জন্য উনি রাজকরণ যে মেয়ের বাবা রাজকরণ দুগর উনি একা সেই আরও পাঁচজনকে সঙ্গে নিলেন আরও চারজনকে মানে টোটাল পাঁচজন মিলে এই ইয়েকে গ্যাংরেপ করলো ওই ইয়েকে আচ্ছা এই যে গ্যাংরেপ হলো মানে বিফৎস তাও কি ওই বনওয়ারি দেবী তার হাজবেন্ডের সামনে কিন্তু মানে ইচ্ছে করেই করেছে আচ্ছা করার পর ওর অবস্থা খুবই খারাপ মানে রাজস্থানের তো অনেক ভিতরের জায়গা যেখানে মানে গাড়ি ঘোড়াও ঠিকঠাক মতো যায় না সেরকম জায়গা যার জন্য সারা রাত ধরে মানে ওরা তো ইয়ে পড়ে না ওই ঘাগরার মতো ঘাগরা টাগড়া পড়ে আর যাই হোক ওর অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যে ও সেখান থেকে মানে নড়ার ব্যবস্থা ছিল না তারপরে সেই থানা ওকে ওকে কোপারেট করেনি না ওকে না ওর হাজব্যান্ডকে কাউকে কোপারেট করেনি সেই থানায় মানে শুধু ড্রেসের অভাবে সারা রাত থানায় কাটিয়েছে আচ্ছা যাই হোক আমি তো একা অনেকক্ষণ বলে ফেলছি জানি না শুনতে কেমন লাগে না অবশ্যই আসলে বিষয়টা এতটা সেনসিটিভ যে আমি দেখছিলাম এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই দেখছেন তো দিদি যখন কথাগুলি বলছে দিদির চোখগুলো ছলছল করে উঠছে আসলে বিষয়গুলো এরকম যে আমাদের ভাবতে অবাক লাগে বসেও আমাদের এই বিষয়টা এতটাইভ ঠিক আছে আর একটু শুনবো না আরেকটু শুনছিলাম যে আরেকটু বলছিলাম যে সেই রাত তো গেলো আচ্ছা যাই হোক তারপরে তো কোর্টে কেস ছিল সেখানকার কোর্টে কে ছিল মানে ওরা এতটাই সাফার করেছে যে সমস্ত আসামিরা অ্যাকুইটেল হয়ে গেল মানে নির্দোষ প্রমাণিত হলো সবাই আচ্ছা এবার ও তো ইন কোর্স অফ হিস এমপ্লয় হার এমপ্লয়মেন্ট কিন্তু এই ঘটনা হয়েছিল এই যে ওকে যে রেপ করেছিল ওকে তো গভর্নমেন্ট কিন্তু ওকে একটা কাজের জন্য মানে অ্যাপয়েন্ট করেছিল তারপরে ও কী করলো তারপরে চেপে গেলো আর কিছু করোনা তখন এই যে বিশাখা সেটা হচ্ছে একটা এনজিও যারা মহিলাদের হয়ে বিভিন্ন কাজ করে হ্যাঁ ওরা ওরা তারপরে বিশাখা দ্য স্টেট অফ রাজস্থান এবং সেইখানে দেখছে ওই অ্যাকুটালের এগেনস্টে গেছে আর কি যেহেতু ওদেরকে নির্দোষ প্রমাণ হয়েছিল ওরা তারপর সুপ্রিম কোর্ট সেটাতে গাইডলাইন্সগুলো দিল এবার গাইডলাইন্স কেন দিয়েছে কি দিয়েছে সেটা আমি বলছি এর মধ্যে যদি অন্য কোনো প্রশ্ন থাকে আমরা আলোচনায় আলোচনায় আবার আসবো স্যার আপনার কাছে যাবো এই যে এতক্ষণ ধরে এই বিষয়গুলো শুনছিলাম সত্যি মর্মান্তিক বিষয় তো যেটা বলছিলাম ভাবতে অবাক লাগে যে এখনো দাঁড়িয়ে আমাদের আলোচনার বিষয়বস্তু তো সেক্ষেত্রে একটি বিষয় স্যার যে যে কোনো শিশু সন্তানই বলি যে বা যে কোনো মানুষই আমরা পরিবার থেকে প্রথম গড়ে উঠে তার ভিত্তিপ্রস্তর পরিবার তো সেই ক্ষেত্রে একজন নারী যখন কর্মক্ষেত্রেই বলি বা যে কোনো ক্ষেত্রে এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয় তখন তার পরিবারের দায়িত্ব কতটা থাকে পরিবারের দায়িত্ব ধরুন পরিবারের তো দায়িত্ব থাকবেই পরিবার তো তাকে সাপোর্ট করবে নেপথ্যে পরিবারের ভূমিকাটা পরিবারের ভূমিকা হচ্ছে ওকে এখন এটা পরিবারের যে যদি কনজারভেটিভ পরিবার হয় তাহলে একদম পরিবারের যে মাইন্ডসেট বা তাদের মানসিকতা কি অনেকে বলবে কি না যা হওয়ার হয়ে গেছে এখন আর কিছু বলার দরকার নেই কারণ আমাদের প্রেস্টিজের প্রশ্ন এই সেই এরকম একটা সেকশন আছে আবার আরেকজন আরেকটা সেকশন আছে না আমরা এটা প্রতিবাদ করব আমরা দেখে নেব তো এইটা এইটা যে তবে আমি মনে করি আর কি এখন যে এখনের এই সময়ে এসে এটা মানে প্রতিবাদ করাটাই ঠিক কারণ যে অপরাধী তাকে তো শাস্তি পেতে হবে ওটা করতে গেলে এই ওয়ার্ক প্লেসে যেটা যদি হ্যারাসমেন্ট হয় তাহলে তাকে কমপ্লেন করতে হবে এইরকম আর কি তো কমপ্লেনের ধরুন একটা এটা এই যে বিশাখা গাইডলাইন যেটা বললেন এটাতে আপনার বলা আছে কি করতে হবে এই অ্যাক্টে বলা আছে যে প্রত্যেকটা অফিসে একটা ইয়ে থাকবে ইন্টারনাল কমিটি যে কমিটির চেয়ারপারসন থাকবে একজন মহিলা মানে এমপ্লয়ির মধ্যেই সিনিয়র সিনিয়র মানে সে কি মহিলাই মহিলাই হতে হবে মানে যে প্রিসাইডিং অফিসার যে উনি মহিলা হবে এবং যে পাঁচজন মেম্বার থাকবে আর কি একজন এনজিও থাকবে আরও দুজন মহিলা থাকবে যারা সোশ্যাল ওয়ার্ক মানে যারা ইনভলভ আর কি বা এরকম যারা কমিটেড টু সোশ্যাল ইস্যুস তো এই নিয়ে কমিটি হবে কমিটিতে যে এবং কমিটির কমিটির ফিফটি পারসেন্ট মেম্বার মানে লেডি হতে হবে এটা যেটা গাইডলাইনে আছে আর কি তখন ওই যে কমিটি ইন্টারনাল কমিটি এটা প্রত্যেকটা অফিসে থাকবে যেটা মানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেটা এনশিওর করবে আর কি যে প্রত্যেকটা অফিসে যেন একটা ইন্টারনাল কমিটি থাকে ওই কমিটিতে যে গ্রিপ মহিলা উনি কমপ্লেন করবে ইন রাইটিং যদি সে লিখতে না পারে তাহলে অফিস থেকে তাকে হেল্প করতে হবে যে মানে কেউ লিখে দিতে হবে আর কি তখন ওই কমপ্লেনটা পাওয়ার পরে এই যে প্রিসাইডিং অফিসার যিনি যে কমিটি ওরা এটা ইনকোয়ারি করবে আচ্ছা ইনকোয়ারি করে যদি দেখে যে না ঘটনাটা সত্য মানে ঘটনার মধ্যে ট্রুথ আছে তখন ওরা ইয়ে করবে একটা রিপোর্ট দেবে এবং রিপোর্টটা তখন পুলিশে যাবে পুলিশে গিয়ে তখন মানে পুলিশে ক্রিমিনাল কেস রেজিস্ট্রি হবে ওর এগেনস্টে আর ডিপার্টমেন্টালি যে কিউস যে উনার এগেনস্টে সার্ভিস রুলস অনুযায়ী অ্যাকশন হবে আর কি এটা হচ্ছে এই ইন্টারনাল কমিটির যে অ্যাকশনটা আর কি তো এই অ্যাকশানে এবং ধরুন এই যে ইয়েটা করবে কমপ্লেনটা করার পরে ইনকোয়ারি ইনকোয়ারি হওয়ার পরে যদি দেখা যায় ইনকোয়ারিতে আবার আপনার সাক্ষীটা কি নেওয়ার ব্যাপার আছে সাক্ষী নিতে পারবে ডকুমেন্টস দেখতে পারবে এই যে কমিটি যে এটা নিয়ে রিপোর্ট দেবে তখন যখন যদি দেখা যায় যে ঘটনাটা সত্য তখন ওই ইয়ে করবে এই যে ওনার এগেনস্টে তো এফআইআর হবে আর সাইমালটেনিয়াসলি এই সার্ভিস রুলস অ্যাকশন হবে এবং অ্যাকশনের মধ্যে যেমন ধরুন আছে মহিলাকে ট্রান্সফার করে দিতে পারে অন্য জায়গাতে বলতে পারে মহিলার সেফটির জন্য আর কি বা ওই যে ওকে অন্য অফিসে ট্রান্সফার করতে পারে বা মহিলা এই ক্ষেত্রে এই সব ক্ষেত্রে আর কি সেক্সুয়াল হ্যারাসমেন্টের কমপ্লেন যদি থাকে মহিলা মানে সবেতন থ্রি মান্থস লিভ পাবে ছুটি পাবে

মানে অবস্থা বুঝি আর কি এরকম তারপরে কমপ্লেন ক্রিমিনাল কেস হলে তো সেটা কোর্টে তো ওকে ফেস করতেই হবে বেল টেলের ব্যাপার আছে ওর হাজত হতে পারে কনভিকশন হতে পারে জেল যদি থ্রি ফিফটি ফোর মানে যেটা শ্লীলতাহানে যদি প্রমাণ হয় তাহলে তো ওর জেল জেল হ্যাঁ তিনশো চুয়ান্ন ধারাতে ওর জেল হতে পারে তো এই আর কি মেইনলি এই যে এই মেইনলি মানে ব্রডলি আর কি সংক্ষেপে যদি রকম কমপ্লেন আসে যেমন তাহলে মহিলা কমপ্লেন করবে ইন্টারনাল কমিটিতে সেই কমপ্লেনটা ইনকোয়ারি করবে ইনকোয়ারি করে যদি দেখা যায় যে ঘটনাটা সত্য না বা কিছু তাহলে কোনো অ্যাকশন দরকার নেই আচ্ছা আর যদি সত্যতা প্রমাণিত আর যদি দেখা যায় যে মহিলা মানে কমপ্লেইন করেছে ওই লুকটাকে হেরাস করার জন্য তাহলে কিন্তু মহিলার আবার ইয়া হবে আচ্ছা ও পনিশমেন্টের বিধান আছে আচ্ছা আমি বলছিলাম যে বেসরকারী ক্ষেত্রে যে মহিলারা নির্যাতিতা হয় ওরা কিভাবে কমপ্লেইনটা করবে বেসরকারী তো অফিস কমিটি হবে না হ্যাঁ ওরা কিভাবে ডিস্ট্রিক্ট আছে যেটাকে বলে ডিস্ট্রিক্ট অফিসার ওইখানে কমপ্লেইন করতে হবে বা एसडीएम অফিসে মেইনলি এটা তখন ওই মহিলা এসডিএম অফিসে গিয়ে কমপ্লিট করবে ওইখানে একটা কমিটি আছে আর আমি জুড়ে দিচ্ছি যে মানে শুধু যে गवर्नमेंट সেক্টর গুলোতেই যে শুধু কমিটি হবে তা নয় যারা মানে স্যালারি যারা নেয় হ্যাঁ যেখান থেকে শুধু ওই বাড়িতে যারা আমাদের যেরকম মেইড আছে ওরাও এটার আওতায় পড়বে না কিন্তু অন্য যে কোনো প্রাইভেট সেক্টর তারপরে এক মিনিট বাড়ির আওতায় পড়বে ডুয়েলিং প্লেসেও যদি ডোমেস্টিক হাজব্যান্ডের মানে ডোমেস্টিক যে হেল্প ওরা কিন্তু কভার হবে এটাতে প্রভিশন আছে না আমি বলছি স্যার সেটা তো আছে সেটাতে তারা কি করে করবে তারা ওই তো এইচডি অফিসে করতে হবে কাজ হারানোর ভয়ে ওরা করবে না কাজ হারানোর ভয় সেটা তো অন্য জিনিস হ্যাঁ সেটা হচ্ছে আরেকটা ব্যাপার এরকম ঘটনা আকসার হচ্ছে কিন্তু কমপ্লেইন আসছে না কমপ্লেইন সেই আসছে না এটা হচ্ছে রিয়েলিটি কিন্তু আইনে যেটা আছে আর কি যে কমপ্লেইন ইচ্ছা করলে ও করতে পারে এইচডি অফিসে হ্যাঁ

অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উনি করেছেন সত্যিকার অর্থে যে সরকারি স্তরে হয়তো অনেক আমরা পেয়ে থাকি কিন্তু বেসরকারি স্তরে কি কি হয়েছে যে কথা আসছিলাম দিদির কাছে এসে বিশাখা বিষয়টা হ্যাঁ আমি বলছিলাম আমাদের আর্টিকেল ফোরটিনে বলা আছে যে ইকুয়ালিটি বিফোর ল মানে আমাদের আইনের চোখে আমরা মহিলা পুরুষ সবাই সমান হ্যাঁ যেমন আর্টিকেল ফিফটিন আছে সেখানেও বলা আছে যে কোনো রকম মানে মহিলাকে কোনো রেস সেক্স এগুলো বেস করে কোনো রকম ডিসক্রিমিনেশন কোথাও করা যাবে না তারপরে যেমন আর্টিক্যাল সিক্সটিন সিক্সটিনে বলা আছে চাকরির ক্ষেত্রে কোন ধরনের ডিসক্রিমিনেট করা যাবে না আমাদের সবার সমান অধিকার তো আমরা যদি দেখি যে আছে তাহলে আমরা কেন কেন শুধু মানে সেক্সুয়ালি হ্যারাস্ট হবে তো এই ইস্যুটাকে নিয়েই আবার আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল থার্টি টু যদি আর্টিকেল ফরটিন ফিফটিন সিক্সটিন এই তিনটে আমরা শুনলাম যদি এই তিনটের কোনো একটা যে ইনফ্লুয়েস হচ্ছে যদি মনে করি করে কেউ তাহলে আর্টিকেল থার্টি টুতে বলা আছে যে এইটা রেমিডি চাওয়ার জন্য তুমি হাইকোর্টে যেতে পারো আর তুমি গিয়ে এটার প্রতিকার চাইতে পারো এই প্রতিকার দেওয়ার জন্য হাইকোর্ট নয় আমাদের অনারাবল সুপ্রিম কোর্টে তুমি যেতে পারো সুপ্রিম কোর্টের রাইট রয়েছে ওই সুপ্রিম কোর্ট গাইডলাইন ইস্যু করতে পারে এবং এই যে বিশাখার যে কেসটা সেটা কিন্তু একদম পুরো মানে ছকে বাধা মানে ও ওদের রাইটটা ইনফ্লুয়েঞ্জ হয়েছে বলেই কিন্তু ওই বিশাখা ওই সুপ্রিম কোর্টে এই কেসটা করেছিল এবং করাতে ওই আর্টিকেল থার্টি টু অনুযায়ী এই গাইডলাইনগুলো দেওয়া হয়েছে তো গাইডলাইনের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে যে আমরা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কোনটাকে বলবো পুরো ডেফিনেশানগুলো আলাদা করে দেওয়া আছে হ্যাঁ সেটা কাকে বলবো তারপরে যেমন আমাদের যে থ্রি ফিফটি ফোর যেটা আমরা জানি যে আমাদের স্লের তাহানি বা সেটার জন্য আমাদের ছিল থ্রি ফিফটি ফোর এবার সেই থ্রি ফিফটি ফোরে শুধু একটা সেকশনই ছিল সাবসিকুয়েন্টলি এটাকে আবার বাড়ানো হয়েছে এটাকে থ্রি ফিফটি ফোর এ থ্রি ফিফটি ফোর বি থ্রি ফিফটি ফোর সি থ্রি ফিফটি ফোর ডি মানে চারটি সেকশন বাড়িয়ে নেওয়া হয়েছে মানে এটার মধ্যে সমস্ত অপরাধগুলোকে মানে এই যে মহিলা সংক্রান্ত অপরাধগুলো স্যার যেটা বলছিলেন কিছুক্ষণ আগে যে কোন ধরনের মানে তোমাকে টাচ করতে হবে এমন কিছু পর্নোগ্রাফি আছে যে আমার ইন্টেনশনটা যে সেক্সুয়াল কোনো ইন্টেনশন নিয়ে যদি আমি তোমাকে কোনো ছবি দেখাই কোনো অঙ্গভঙ্গি করি কোনো মানে তোমাকে একটা কিছু বলতে চাইলাম অথবা আরও দেখো আরও কিছু আছে মনে করো কোথাও কেউ কারো লাইফ মানে ওরা নিজেদের মধ্যে ওদের সেক্সুয়াল লাইফ ইয়ে করছে এনজয় করছে এবার আমি যদি আমার কোনো ইন্টেনশন নিয়ে মানে সেটা গিয়ে আবার দেখি মানে লুকিয়ে যদি দেখি বা ক্যামেরা করি বা কিছু করি সেটার জন্য থ্রি ফিফটি ফোর সি তে সেটাকে ইনক্লুড করা আছে এমন ভাবে ইনক্লুড করেছে সেখান থেকে নোড়ার কোনো ব্যাপার কিন্তু তার আগে কিন্তু থ্রি ফিফটি ফোরে শুধু ওই কথাই বলা ছিল যদি কারো কোনো মানে ফিজিক্যাল অ্যাসল্ট অথবা যদি কোনো মডেস্ট্রি আউট করার জন্য যদি কেউ ট্রাই করে তারপরে দেখো এটাকে একদম পুরো ভাস্ট করে দিয়েছে আর করে দিয়েছে যে মানে সমস্ত রকম প্রোটেকশন যেন দেওয়া হয় এই আইনে সে ব্যবস্থা রাখা হয়েছে সেটাই বলছিলাম এবার উনিও বলতে চাইছিলেন আমাদের এখানে একজন ম্যাডাম রয়েছে উনি কিছু বলবেন অবশ্যই প্রশ্ন আমি বলতে চাইছিলাম যে এখন দেখা যাচ্ছে প্রায় সময়ে বাচ্চাদের ক্ষেত্রে এরকম ছেলে মেয়ে তিন বছর 4 বছর 5 বছর এদের ক্ষেত্রে এরকম হচ্ছে তো ওই ওই ক্ষেত্রে কি রকম আইন আছে না ওই ক্ষেত্রে এরকম হচ্ছে যে মানে ওদের অপরাধ কি ধরনের বোঝাতে চাইছেন এটা সেক্সুয়ালি তো বড় বাচ্চাদের বাচ্চাদের সঙ্গে যেটা ওরা তো এটা বলতে পারে না ছে এটা বুঝতে পারছেন যে এটা হচ্ছে তার এর জন্য কি করতে পারি সে দেখুন আইনের কতগুলো জায়গা জায়গা রয়েছে প্রত্যেকটা আইনের কতগুলো ডিফিশন রয়েছে কেমন আমাদের যে আলোচনাটা সেটা হচ্ছে মানে ওয়ার্কপ্লেসে যদি হয় আর আপনি যেটা বলছেন সেটা একটা বার্নিং প্রবলেম সব ঘরে ঘরে কারণ সব মায়েরা চলে যায় অফিসে বাবারাও থাকে না ঘরে মেইড কাছে ওরা থাকে ওদেরকে মেইনটেইন করা ও মাঝে মাঝে অসুবিধা হয় তো সেই ক্ষেত্রে আসলে ছোটবেলা থেকেই ওদেরকে মানে একটা ভালো এডুকেশন দিতে হবে হ্যাঁ যে এই ব্যাপারটাকে ভালো করে বোঝাতে যত জিনিসটা কোনো জিনিস গোপন থাকে তত মানুষের বাড়তে থাকে হ্যাঁ তো ওদেরকে সেরকম করে একটা ইয়ে দিতে হবে এডুকেশন দিতে হবে ছোটবেলা থেকে যে এই হলে এই হতে পারে বা এরকম করতে নেই এটা ছাড়া ওদের জন্য তো মানে যে আইন রয়েছে সে আবার অন্য অন্য সেক্টরে যেতে হবে আর কি যারা নাবালক নাবালিকা যদি কোনো অপরাধ করতেই পারে এটার কিছু মানে স্পেশাল প্রভিশন আছে আর কি যেমন ধরুন বাচ্চাটাকে আপনার ইয়েতে নিতে হবে না পুলিশ স্টেশনে নিতে পুলিশ আসবে ঘরে ওর স্টেটমেন্ট নেবে এবং ওর মানে তারপরে ওর যে ওর স্টেটমেন্ট যখন নেবে গার্জিয়ান সামনে থাকবে আর কি এরকম এরকম স্পেশাল কিছু প্রফেশন আছে আপনার যেটা কোয়েশ্চেন ছিল যে যদি কম বয়সে বা বাচ্চাদের ক্ষেত্রে এটা হচ্ছে এই ক্ষেত্রে পক্সো একটা আসবে আর কি এটা যে প্রিভেনশন অফ সেক্সুয়াল অফেন্স টু চিলড্রেন এটা যে বিষয়টি দিদি বলছিল একটু আগে যে রাজস্থানের বিষয়টা একটু শেয়ার করি যে আমি যখন বাইরে মানে করার জন্য গেছিলাম তখন আমার সাথে একটা মানে আমার ছিল যে আমার রুমমেট সেখানেও একই প্রবলেম বিষয়টা আলোচনার ক্ষেত্রে উঠে এলো যে সেও একটি জায়গায় কাজ করতো কিন্তু দেখা যাচ্ছে আমি স্যারের কাছে একটু আগে গেছিলাম পরিবারের বিষয়টা নিয়ে তো দেখা যাচ্ছে যে সে যেহেতু ওয়ার্ক প্লেসে যাচ্ছে তাদের নিয়ম অনুযায়ী কোনো মানে কন্যা সন্তান বা কোনো মেয়ে মহিলা সে কোনো ওয়ার্ক প্লেসে কাজ করতে পারবে না গিয়ে সেজন্য তার পরিবারের থেকে মানে এতটা ওকে বাধা দেওয়া হচ্ছিল যে এমন হয়েছে ও রয়েছে ওকে যদি ওখানে এসে মানে ওকে মারধর করার প্রচেষ্টা তারা পরিবার থেকে করছিল আসলে যে কোনো বিষয় উঠতে মানে কথা বলতে গেলে যেমন ম্যাডাম বলছিলেন একটি বিষয় শিশুদের কথা সেই ক্ষেত্রে কিন্তু পরিবারের কথা তো সেক্ষেত্রে কি মনে হয় যে শিশুদের ছোটবেলা থেকেই তার সেই প্রোটেকশনের জন্য কিছু কিছু মানে শিক্ষা এডুকেশন বলছিলেন দিদি কি ধরনের শিক্ষা শিশুদেরকে শেখানো যেতে পারে যাতে ভবিষ্যৎ জীবনে কোনো ধরনের এই ধরনের কর্মক্ষেত্রে গিয়ে তারা অসুবিধার সম্মুখীন না হয় কি বলবেন স্যার আপনি শিশুদেরকে তো এটা শিশুদেরকে শিশুদের তো শিক্ষা বা তার যে এডুকেশনের যে ইয়ে যেটা মানে ব্যাকবোনটা তো ঘরেই ঘরেই কিন্তু তার শিক্ষাটা এবং গার্জিয়ান তাকে যেভাবে তৈরি করবে সে কিন্তু ওভাবেই হবে এবং গার্জিয়ান যদি শেখায় যে না যা হবার হয়ে গেছে কিছু বলার দরকার নেই লোকে কী বলবে এটা তাহলে ওর মাইন্ড মাইন্ডসেটটা এইভাবেই হবে আর যদি তাকে প্রতিবাদী করে তোলার শিক্ষা দেয় তাহলে কিন্তু সে ওইভাবেই হতে পারে এটা ডিপেন্ড করবে ফ্যামিলির উপর প্লাস তার যে সরকার যেটা আপনি বললেন যে ওই সমাজে ওই সমাজেরও ব্যাপার আছে এটা এই জন্যই তো অ্যাওয়ারনেসটা দরকার মানুষের এটা কিন্তু ধীরে ধীরে অ্যাওয়ারনেসটা বাড়ছে এখন সঙ্গে অপরাধও বাড়ছে অপরাধও বাড়ছে

আমি বলবো ক্যারেটে শিখুক সে তো দরকারই কিন্তু আসলে মনটাকে সেভাবে গড়ে নেওয়া সেটাই দরকার এবং সঙ্গে সঙ্গে আমার মনে হয় যে আমাদের কিন্তু আমরা দিন দিন যেটা হারাচ্ছি সেটা হচ্ছে আমরা মনুষ্যত্বটা হারাচ্ছি আস্তে আস্তে করে তো সেইটার কিন্তু দরকার আছে আইন জানা যেমন দরকার পাশাপাশি মনুষ্যত্ব ডেভেলপ করা মানে এই যে বিভিন্ন আশ্রম থেকে আশ্রমে আশ্রম স্কুলে যারা পড়াশোনা করে দেখবে ওদের মিশনারি স্কুলগুলো ওদের যে মেন্টাল যে সাপোর্টটা সেটা কিন্তু অনেকটা শক্ত থাকে স্ট্রং থাকে তো আমি বলবো যে সেটাও পাশাপাশি দরকার যে এটা কেউ কিছু বলল মানে হয়তো সেটা অফেন্স না কিন্তু যেহেতু আমার মনে রয়েছে যে সেটা অফেন্স হতে পারে আমি সেভাবেই প্রসিড করলাম ইট শুড নট বি দিদি একটু আগে তুমি বলছিলে যে শুধুমাত্র কর্মক্ষেত্রে কিন্তু নারীরা নয় সেক্ষেত্রে পুরুষদের বিষয়টা আসে এই আসলে বিভিন্ন বিষয়গুলো তো রিলেট করে সেজন্য একটা প্রশ্ন তুমি নারী হিসেবে তোমার কাছে করব যে শুধুমাত্র কিন্তু নারীরাই নয় অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিন্তু পুরুষদেরও সেই ধরনের হেনস্থার শিকার হতে হচ্ছে তো সেক্ষেত্রে কি বলবে সেক্ষেত্রে আইনে কি ধরনের ব্যবস্থা বাকি রয়েছে আচ্ছা আইনটা আসলে কি হয় দেখা যাচ্ছে তুমি যদি একদম এনসিয়েন্ট পিরিয়ড থেকে ধরো না স্যার আমি বলছি আমি বলছি যদি বলছিলাম জন্যই কিন্তু সমস্ত বেশিরভাগ আইন আমাদের দেশে দু হাজারের বেশি আইন আছে তো বেশিরভাগ আইনগুলো কিন্তু মহিলাদেরকে সাপোর্ট করার জন্য কেননা কারণ আজও কিন্তু মানে এইট মার্চ কিন্তু

আর কি পার্সোনালি দুটোকে মিলে যদি একটা নারী পাওয়া যায় তবে সেই হবে একটা সম্পূর্ণ নারী তো ঠিক সেইভাবে তুমি যেটা বলছিলে দেখো আমরা জানি ওয়ান টোয়েন্টি ফাইভ মানে সিআরপিসি মেনটেন্স যেটা খরপোস খরপোস আইন আছে হ্যাঁ খরপোস আইন আছে সেটার জন্য দেখো সেই সেই আইনেও পুরস্কার বলা আছে এনি পার্সন উইলফুলি নেগলেট হিজ ওয়াইফ বুঝেছো সেখানে বলা আছে কিন্তু সেখানে অনেকে আমাদেরকেও বলে যে ম্যাডাম যদি হাজবেন্ড যদি অসুস্থ হয় মিসেস তো চাকরি করছে তাহলে তার থেকে কেন মেইনটেনেন্স পাবে না কিন্তু দের ইস ক্লিয়ার প্রভিশন মানে যে শুধু মেয়েরাই মেনটেনেন্স পাবে মানে ছেলেদের কাছ থেকে মেরা চাকরি করলে পাবে না সে আলাদা কথা কিন্তু ছেলেদের জন্য কিন্তু কোন রকম মানে প্রভিশন রাখা হয়নি ঠিক তেমনি করে মহিলা কমিশন আছে অনেকে চাই চাই বলে আমাদের পুরুষ কমিশন নেই আর এই পুরুষ কমিশন তো থাকবে না যেদিন মহিলারা পুরুষরা ভাববে যে মহিলারা তো আমাদের থেকে উপরে উঠে গেছে সেদিন মহিলা কমিশনও লাগবে না পুরুষ কমিশনও লাগবে না সেটাই বলছি যে দেয়ার ইজ নো মানে ক্লিয়ার মানে সেপারেট প্রভিশন ফর দ্য মেন আচ্ছা স্যার কি বলবেন আপনি বলতে চাইছিলেন এই বিষয়টি না না ঠিক ঠিকই আছে বলাই আছে যে পুরুষ মানে স্ট্রংার জেন্ডার স্ট্রঙ্গার জেন্ডারের জন্য তো অ্যাকচুয়ালি প্রোটেকশন কখন ল কখন দরকার যা উইকনেস যে সাফার করছে তাকে প্রোটেকশন করার জন্য ল তো এটা তো আমাদের ঐতিহাসিক সত্য যে মেয়েরা উইমেন আর দি উইকার সেকশন অব দি সোসাইটি এই জন্য আর কি বায়োলজিক্যালি বায়োলজিক্যালি মেনলি বায়োলজিক্যালি মেন্টালি কিন্তু না কিন্তু লেডিজরা স্ট্রঙ্গার দেন ইয়ে এবং এই যে আপনার এই যতগুলো কেসের যে মানে প্রটেস্ট যারা করেছে এরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলা যেমন বিশাখা যে বিশাখা যে এসেছে এটা কিন্তু মহিলা প্রটেস্টটা কিন্তু মহিলারা কিন্তু মেন্টালি পুরুষ থেকে বেশি স্ট্রং বায়োলজিক্যালি হতে পারে ফিজিক্যালি কিন্তু মেন্টালি ইমোশনালি স্ট্রংগার দেন মানে মেইল এটা একদম সত্যি ভীষণ হ্যারাসমেন্টের আরেকটা পয়েন্ট বলি এই যে আপনার এই যে কমপ্লেনটা আর কি উইদিন 3 মান্থস করতে হবে ঘটনার 3 মাসের মধ্যে করতে হবে হ্যাঁ নিশ্চয়ই আমাদের আর ম্যাডাম আপনি বলুন বলছিলাম যে আমরা তো অনেক সময় পত্রিকাতে পড়ি বিভিন্ন সময় অনেক কিছু মিডিয়াতে দেখি যে কেউ একজন মহিলা নির্যাতিতা কিন্তু থানায় গিয়ে কোথাও গিয়ে উনি কোনো এফআইআর টুকু পর্যন্ত করতে পারছেন না বা ওনার কাছে সেই ধরনের প্রমাণ নেই যে উনি নির্যাতিতা বা ওনাকে কোন ধরনের হ্যারাসমেন্ট করার উদ্দেশ্যে কোনো কিছু বলেছে তাদের ক্ষেত্রে আমরা কিভাবে বিচারটা পাব না মানে যে অপরাধটা সেইটা তো আপনাকে বলতে হবে বা যদি সে পরিষ্কার করে বলতে না পারে এফআইআর টা তো নিচ্ছে না সে তো বলতে না নেওয়া তো আলাদা কথা যদি কি নিচ্ছে না হ্যাঁ এখন পেপারে প্রায়ই দেখছি সে রেপ হয়েছে এফআইআর নিচ্ছে না এটা দিচ্ছি একদিকে আরেক দিকে দেখা যায় যে অনেক সময় যে রেপটা এক ধরনের আর যদি আমাদের বললেন না যে ছবি দেখি এসে করে এগুলি প্রমাণটা যে আমরা সেইভাবে যে করাটা সেই আমাদের সিস্টেমটা জানতে এই আইনে বিধান রেখেছে হ্যাঁ এটা ধরেই নেওয়া হবে যখনই কোনো মহিলা এই আইনে কোনো মানে হায়ার অথরিটিকে জানাবে কমপ্লেন যে আমাকে ও অমুক দিন অমুক দেখিয়েছে কিছু তো একটা বলবে প্রিলিমিনারি তো কিছু বলবে সেটাকে প্রমাণ করার জন্য কোর্টের মতো এত এভিডেন্সি প্রমাণ করতে হবে না সেটা প্রিলিমিনারি যখন বোঝা যাবে যে না দেখাতে পারে তাহলে মানে ও প্রথমেই ডিসিপ্লিনের অ্যাকশানটা নেওয়া হবে তাই জন্য তো একটা কমিটি রেখেছে কমিটি সব সবাইকে নিয়ে বসবে বসে আপনার যে কমপ্লেনটা কতটা মানে সত্য বা কতটা এটাকে ইয়ে করা যেতে পারে রিলাই করা যেতে পারে সেটা দেখেই কিন্তু এটা এই নয় যে ক্রিমিনাল কোর্টের মতো আপনাকে সমস্ত কিছু দিয়ে কারণ আমি আপনাকে একটা পর্নোগ্রাফি দেখাবো এটা দ্বারা আমি এত মানে কিছু প্রমাণ করে তো আর আমি রাখবো না প্রমাণ সেই জন্যই ধরে নেওয়া হয়েছে যে মানুষ এই কেসে হয়তো তেমন কোনো মিথ্যা কথা বলবে না এই কারণে কারণ যেই বলছে তারও কিন্তু সম্মানটা যাচ্ছে কারণ আমি ফুট করে আপনার নামে একটা মিথ্যা দেব না সেটা প্রিসাম্পশন ধরেই নেওয়া হয়েছে যে মানুষ মেয়েরা অন্তত হেরাস না হলে কমপ্লেইন করবে না আর এফআইআর এর ক্ষেত্রে এফআইআর তো ন্যায় না পড়াই আমরা যদি না নে সেটা ক্ষেত্রে আলাদা বিধান রয়েছে সেটা হলে আপনি এসপি কে ডাইরেক্ট লিখে জানাবেন যে আমি ইয়ে করেছি রেজিস্ট্রি চিঠি দি জানিয়ে দি তাহলে যতক্ষণ তো অ্যাকশন নেবে নেই বাধ্য আসলে মানে যে বিষয়টি উনি বলছেন হয়তো বা কোথাও কোথাও এই ক্ষেত্রে শিক্ষাগত একটা ব্যাপার থাকে অনেক আমরা যদি আমাদের এই মানে রাজধানীর এই অঞ্চলগুলোতে দেখি হয়তো মহিলারা সেইভাবে প্রতিবাদী বর্তমানে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন গ্রামাঞ্চলে আমরা অশিক্ষিত মানে পুঁথিগত শিক্ষা হয়তো তাদের মধ্যে নেই সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যেটা একটু আগে স্যারও বলছিলেন হয়তো কোনো লজ্জায় বা কোনো কিছু সমাজ কি বলবে সেই ভেবে হয়তো তারা অনেক সময় সেটা প্রকাশ করতে চায় না তো সেক্ষেত্রে এইসব গ্রামাঞ্চলে তাদের জন্য কি ধরনের ব্যবস্থা রয়েছে তারা প্রথমে কোথায় গিয়ে তাদের এই আবেদনটুকু জানাতে পারে তারা তো অ্যাকচুয়ালি পুলিশই যেতে হবে প্রথম আচ্ছা বা এনজিও আছে এখন অনেক এনজিও এরকম কাজ করে এনজিও থ্রুতে যেতে পারে বা যে লিগেল সার্ভিস অথরিটি আছে লিগেল সার্ভিস অথরিটির যে ভলান্টিয়াররা আছে ওরা কিন্তু একদম রুট লেভেলে মানে একদম ভিলেজ লেভেলে আছে ওদের হেল্প নিতে পারে আচ্ছা এই জন্য লিগেল সার্ভিস কিন্তু রেগুলার অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে সুতরাং এটা কেউ কোনো উপায় নেই এটা মানে একটু খোঁজ করলেই সে জানতে পারবে যে কোথায় আমি যাব যদি ভলান্টিয়ারের কাছে যায় লিগেল সার্ভিসের তাহলে ওরা কিন্তু ওর কমপ্লেনটা লিখে দেবে এবং কোথায় কমপ্লেনটা সে ফাইল করবে এটা সব ওরা হেল্প করে দেয় এখন আমি আরেকটা কথা বলছি যেহেতু যত সমস্ত মহিলা আছে সেই হোক যাই হোক মানে সম্পূর্ণ বিনামূল্যে তার কেস করতে পারবে হ্যাঁ তারপরে তো সেটার জন্য আরও বিভিন্ন ধরনের অসুবিধা মানে সুবিধা রয়েছে এই যে বললো যে যারা কমপ্লেন অনেকে আছে লিখতে পারে না সে ওরা আছে লিখে দেবে তারপরে ধরো ওনারা হ্যাঁ বিভিন্ন মানে আমাদের স্টেটের সারা রাজ্যে একদম প্রত্যন্ত অঞ্চলগুলোতেও মানে এই লিগাল ক্যাম্পগুলো করা হয় যাতে খুব সহজে আইন মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে কারণ আইনটা করেছে মানুষের সুবিধার জন্য মানুষের যে একটা ভয় ভীতি রয়েছে যে আইনে একবার ঢুকলে বোধ আমার কেটেই গেল দশ বছর একটা কিন্তু সেই ভাবনা কিন্তু এখন মানুষের আশা করি দূর হয়ে গেছে কারণ এখন প্রত্যেকটা কোর্টে খুব স্পিডি রিলিফ দেওয়া হয় আবার কতগুলো স্পেশাল কোর্টও রয়েছে যেখানে আমরা খুব স্পিডি রিলিফ আমরা পাই হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে এই যে বিষয়টা অনেক ক্ষেত্রে আমরা যেমন গ্রামাঞ্চলে যারা কর্মরত রয়েছে বিভিন্ন এমন অনেক আছে এনজিও যারা রয়েছে যুক্ত তাদের ক্ষেত্রে স্যার সময়সীমার কথা বলছিলেন যে এই যে রিপোর্ট দায়ের করা যে সময়সীমাটা তিন মাস বলছিলেন যদি তিন মাসে ক্রিমিনাল কোনো সময়সীমা আচ্ছা যদি সেক্সুয়াল হ্যারাসমেন্টে ধরুন তিন মাসের মধ্যে কমপ্লেন্টটা কোনো কারণে করতে না পারলে তাহলে কি এরপর কমপ্লেইন করলে সেটা এরপর কমপ্লেইন করলে সেটা তখন তাকে জাস্টিফাই করতে হবে কেন সে তিন মাসের বেশি দেরি করলো আচ্ছা এটাতে কেসটা একটু হলে উইক হবে আর কি কারণ তিন মাস কিন্তু অনেক সময় আমার আমার সঙ্গে যদি অফিসে কেউ হ্যারাসমেন্ট করে সেক্সুয়াল আমি তিন মাস বসে থাকাটার কোনো যুক্তি নেই

যেমন ওই মথুরা রেপ কেস মথুরা রেপ কেস যেটা হলো মহিলাকে কনস্টেবল রেপ করলো থানাতে মহিলা গিয়েছিল একটা কমপ্লেন তারপরে থানাতে রেপ করার পরে কোর্ট বললো না কোনো সাক্ষী নেই প্রমাণ নেই দিয়ে খালাস দিল কেসটার যখন পড়লো মানে মিডিয়া টিডিয়াতে তারপরেই মথুরা রেপ কেসের জাজমেন্ট আসলো এরপরে আপনার এই যে ইয়েতে আসলো এই যে আপনার আইপিসিতে অ্যামেন্ডমেন্ট হয়ে এলো যে না যদি পুলিশ অথরিটি পার্সন অফ অথরিটি যদি মহিলাকে ইলচিট করে তাহলে কিন্তু প্রিজামশন এটাই হবে যে করেছে এখন তাকে প্রমাণ করতে হবে যে না আমি নির্দোষ এরকম আইনটা এখন রিভার্স হয়ে গেছে আর কি সুতরাং আগের সিচুয়েশন এখন নেই এখন মানে ক্রাইম এগেনস্ট ওমেনে অনেক অ্যাওয়ারনেস বেড়ে গেছে আর সেক্ষেত্রে আরেকটি বিষয় আসে মহিলা কমিশনের বিষয়টি আমরা কিন্তু দেখেছি মহিলা কমিশন আর একটা ফোরাম ওরাও হেল্প করবে করে হ্যাঁ তো এসেই কেউ যদি ভাবে যে আমি আইনটির দ্বারস্থ হবার আগে কোনো মহিলা যে আমি মহিলা কমিশনের দ্বারস্থ হব তো সেই ক্ষেত্রে দুটোর মধ্যে রিলেশনটা কিভাবে আমি বলে দিচ্ছি মহিলা কমিশন আর কোর্ট মানুষ এই দুটোর মধ্যে না মানে গুলিয়ে ফেলে গুলিয়ে ফেলে সেটা সাধারণ মানুষ মনে করে মহিলা কমিশনে গেছি সেটাই বোধ হয় কোর্ট আসলে মহিলা কমিশন শুধু একটা প্ল্যাটফর্ম মহিলা কমিশনের মানে কি করতে পারে ওনারা ওনারা দুই পক্ষকে সমান দিতে পারে পার্টি আসলে আসলো না আসলে নেই ওরা কাউকে বাধ্য করতে পারে না কিন্তু কোর্ট হচ্ছে এমন একটা জায়গা যে কোর্ট আইন অনুযায়ী সম্পূর্ণ চলবে হিয়ারিং এর পর যদি মনে করে এক পার্টি আসলো না তাহলে এক্স পার্টি হিয়ারিং হয়ে যায় ওই পার্টি পার্টির কোর্ট বুঝবে যে বিপক্ষ পার্টি কি টাকা দিতে পারবে কি পারবে না বা যাই হয় এক্সপার্টি হয়ে যাবে তুমি না আসলে তাতে কোর্ট তিনবার সময় দেবে তোমাকে আচ্ছা তিনবার সময় দেবে তারপরে কোর্ট কোর্টের মানে ই অনুযায়ী আইন অনুযায়ী অর্ডার পাস করবে কিন্তু একমাত্র কোর্ট ছাড়া কোনো আর কারো সেই ক্ষমতা নেই সেই জন্য কোর্ট হচ্ছে দ্য সুপ্রিম অথরিটি যে কোনো টু পাস এনি অর্ডার কিন্তু মহিলা কমিশন কাউকে কিন্তু বাধ্য করতে পারে না সেটাই আমরা অনেকেই কি করে আমি এই কথাটা বলার উদ্দেশ্য এটাই আমরা অনেক সময় যে ওয়েস্টেজ অফ টাইম একটা ঘটনা হয়েছে এবার মহিলা কোষ ছুটছে 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 কিন্তু সেই শেষ বেলায় গিয়ে মনে হলো যে আসলে কেন গেলাম মানে কোনো কিছু যদি মনে করে যে সেখানে হ্যাঁ মহিলা যদি মনে করে যে আমি মিলিয়ে দেব। কাউন্সিলিং করে ওরা একবার দুইবার তিনবার কাউন্সিলিং করে যেগুলো মিলিয়ে যায় সে তো ঠিক আছে কিন্তু সেটা ভাবার কোনো কারণ নেই যে আমি তো এখানে কেস করেছি

প্লাস ওরা মহিলা কমিশনে যেমন সাক্ষী দিতে গিয়ে বলল কোর্টে যে আমাদের কাছে এসেছিল মহিলা এই বলে তখন কিন্তু কেসটা একটু স্ট্রং হয় আচ্ছা এটা একটা প্লাস পয়েন্ট আরেকটি বিষয় স্যার যে আমরা দেখেছি যে অনেকটা বলতে গেলে সর্ষের মধ্যেই ভূত এমন অনেকগুলো বিষয় থাকে যেমন আমরা শিক্ষককে জাতির মেরুদণ্ড বলে থাকি কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় সেই শিক্ষাক্ষেত্রেই কর্মরত যারা রয়েছেন তাদের মধ্যেই কিন্তু আমরা বিভিন্ন এই ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিভিন্ন খবর আপনারা বিশেষ করে জানতে পারবেন তো সেক্ষেত্রে কি মনে হয় না কোথাও কোথাও যে মানসিক বিকৃতিও কিছুটা কাজ করে সাইকোলজিক্যাল মানে দেখা যায় যে একজন রেপিডেডলি সেরকম ভাবে করে যাচ্ছে একই বিষয় তো সেক্ষেত্রে কি বলবেন এই বিষয়টি নিয়ে সেক্ষেত্রে এটা তো একদম ক্রুয়েল ক্রাইম যেটা আর কি যেটা ওই যে আপনার রেনুকা সানবাগকে যে ওই যে নার্সকে একটা ইয়ে করেছিল স্টাফ করেছিল এরপরে থার্টি সেভেন ইয়ার্স উনি এটা তো হচ্ছে আপনার মানে কি বলে যে একদম পারভার্টেড ক্রিমিনাল যারা ওদের ক্ষেত্রে আর বলার কিছু নেই ওদের মানে ক্লিয়ার কেস অফ মানে ক্রিমিনাল অফেন্স এবং এটা ট্রাই করে মানে বিচার হয়ে ওদের শাস্তি পার্টি আর যারা ওদেরকে অ্যাওয়ারনেসটা যত বাড়বে আর কি এত ভালো প্লাস এই যে ওই যে অফিসে কমপ্লেন কমিটি এগুলি হওয়াতে কিন্তু জিনিসটা অনেক প্লাস কমপ্লেন কমিটি কিন্তু আমরাও এটা কোর্টে দিয়েছি যখন প্রতি তিন মাস অন্তর অন্তর একটা রিপোর্ট দিতে হয় যে আমাদের অফিসে কোনো কমপ্লেন আছে কিনা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এটা কিন্তু ম্যান্ডেটরি দিতে হবে এটা কিন্তু আমি জানি না দূরদর্শনে আছে কিনা আপনার থাকবে নিশ্চয়ই ইন্টারনাল কমিটি যদি না থাকে তাহলে আমার মনে হয় এটা আপনারা ইনিশিয়েটিভ করুন থাকার কথা কথা আর এই প্রসঙ্গে আর একটা কথা বলে রাখি যে আমরা এই যে যেখানে কমিটি বলো হ্যাঁ তারপরে সেখানে এমপ্লয়ার এমপ্লয়ি একটা মানে একটা রিলেশন রয়েছে কারণ এমপ্লয়ারের আন্ডারে তো এমপ্লয়িটা রয়েছে সেটা যিনি ইনস্টিটিউশন তাকে এমপ্লয়ার বলা হয় তো সেই ক্ষেত্রে আমরা স্কুল কলেজ এখানে কিন্তু কেউ এমপ্লয়ি নেই সবাই তো পড়তে গেছে তো সেই সেই ক্ষেত্রে ওরাও এই আইনের আওতায় পড়বে সেই ক্ষেত্রে যিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন তাকে এমপ্লয়ার হিসেবে ধরা হবে যারা স্টুডেন্ট আছে ওরাও কিন্তু এই ধরনের কোনো অফেন্স নিয়ে হেডমাস্টার মানে হেড অফ দ্য ইনস্টিটিউশনের কাছে ওরা যেতে পারে এটা এখানে ইনক্লুড এখানে অরিয়ানাতে যে রেসলার ডিরেক্টর দেখেছেন না রেসলাররা মহিলা রেসলারদের ইলট্রিট করেছে যে প্রেসিডেন্ট এটাও কিন্তু এই এই কেসের মানে গ্লেয়ারিং

মাইক্রোফোনটা কাইন্ডলি একটু পাস করে দেবেন আমি বলছিলাম যেখানে রক্ষকে ভকক যিনি হেড থাকবেন উনি যদি এরকম করেন তাহলে ওনার বিরুদ্ধে কে কি করতে পারে এই যে এটার গ্লেয়ারিং एग्जांपल আরেকটা যে রুচিকা গিরহত্র কেস পড়নে হরিয়ানাতে যে ছিল মেল মেটা মেটাকে মানে উনি ছিল হেড স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যে ডি পুলিশের এসপি র‍্যাঙ্কের অফিসার ছিল রাঠোর রাঠোর এসপিএস রাঠোর উনি ওই মেয়েটাকে এরকম ইলট্রিট করেছিল ওনার আন্ডারে মেয়েটা মানে শিখতো আর কি তারপরে এরপরে মেয়েটা তো সুইসাইড করলো মেয়ের ভাইকে কেসে ফাসালো যে এই ভক্ষক যেটা এটার গ্ল্যারিং এক্সাম্পল হচ্ছে এটা তো এই ক্ষেত্রে তো আর কিছু করার নেই এটা তো মানে ক্রিমিনাল অফেন্সে যেভাবে হবে ইন্টারনাল কমিটিতে যদি জানানো না যায় তাহলে সেই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট কাউন্সিলে জানাতে পারে আচ্ছা তাহলে যদি মানে সেই কমিটিতে যেটা বলছিলেন ম্যাডাম যে রক্ষকের মধ্যে রক্ষক হ্যাঁ যেটা বা আমি বলেছিলাম একটু আগে সর্ষের মধ্যে যাই হোক এই বিষয়গুলো প্রতিনিয়ত হয়তো আমাদের মধ্যে অনেকেরই ফেস করতে হয় তো সেক্ষেত্রে যেটা বলছিলে যে কমিটির দ্বারস্থ যদি না হতে পারে তাহলে ডিস্ট্রিক্ট কমিটি যেটা ইন্টারনাল কমিটি যদি হয় ইন্টারনাল কমিটি যেটা থাকে সেখানে মিনিমাম 10 জন হতে হবে ইন্টারনাল কমিটি যেটা থাকে যদি মনে করি এমন কোন এমন অফিস আছে যেখানে 10 জন নেই তো সেই ক্ষেত্রে কিন্তু মানে কমিটি কিন্তু হবে না আচ্ছা 10 জন নেই যেখানে এখানে হবে না ইন্টারনাল কমিটি সেটা সেই ক্ষেত্রে ডিস্ট্রিক্ট আর বলছিলেন একটু আগে 5 জনের একটা কমিটি 5 জন বা 10 জন এটাই এটা পড়ছে 5 টু 10 আচ্ছা 10 জন আর এটা এমন ফিক্সড নাম্বার নেই মানে হাফ তবে এটা কনফার্ম করতে হবে যে অর্ধেক মহিলা

সুতরাং ওই অফিসেই কমপ্লেন হবে হবে না কেন হবে আচ্ছা রক্ষকদের মেইনলি তো অ্যাকিউজড উইল বি এ মেইল পারসন ঠিক না মানে জেনারেলি মেইলি হবে সুতরাং ওই যে কমিটি যেটা থাকবে ইন্টারনাল ইটার হেড তো মহিলা থাকবে সুতরাং কমপ্লেন ওখানেই করবে আর যদি লোক নাই বা ম্যাম কমিটি নেই তাইলে যেটা ম্যাডাম বলল যে ডিস্ট্রিক্ট কমিটি আছে ওইখানে কমপ্লেন করতে পারবে সুতরাং রাস্তা নেই এরকম না সিচুয়েশন আছে একটু খুঁজতে হবে আর যারা মিডিয়া এখন তো মিডিয়া অনেক স্ট্রং এখন পেয়ে যায় কোনো ব্যাপার না আশা করি ম্যাডাম আপনার আনসারটা আপনি পেয়েছেন যাই হোক স্যার যেটা বলছিলেন যে মহিলা যদি সেই ক্ষেত্রে উল্টোটাও যদি হয় ধরুন মহিলা রয়েছেন তাহলে সেক্ষেত্রে কি অন্য লিগেল অপশন আছে এই একটা আসবে না

আয়োজন কিন্তু আরও একবার তা প্রমাণ করে দিল আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানে আমরা আজকে অত্যন্ত আনন্দিত স্যার আপনি এত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে ছিলেন আর দিদিকে তো আমি পার্সোনালি অনেক কাছে বিভিন্ন অনুষ্ঠানে পেয়ে থাকি তারপরেও এত ব্যস্ততার মধ্যে দিদিও ছিলেন আর আজকে যারা এখানে অ্যাসেম্বল হয়েছেন সবাই নারীরা যে সত্যিকার আপনারা এত সুন্দর এসছেন সবাই আমাদের এই আদান প্রদান হলো আমরা অবশ্যই নিদ্ধ হলাম তাদের কথায় আর আশা করব আপনারা সকলেই ঋদ্ধ হচ্ছেন আর পর্দার ওপারে যে সমস্ত দর্শকরা রয়েছে অবশ্যই তারা এই আলোচনায় ঋদ্ধ হয়েছেন সেটা আশা করতেই পারি আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব আমরা আশা করব আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে বিষয়টি নিয়ে ডিডি ত্রিপুরা আজকের এই অনুষ্ঠানের আয়োজন করবে করেছে সেটা আমরা অবশ্যই হয়তো সেই সাকসেস যে উদ্দেশ্য নিয়ে আমরা করেছি সেই সাকসেস আমরা একদিন পাবই সেই আশা রেখেই আজকের অনুষ্ঠানে এখানে ইতি টানছি অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের অনেক ধন্যবাদ আমরা বিদায় নিচ্ছি নমস্কার